আগের দিনে রান্না করেছিলাম সর্ষে দিয়ে ইলিশ, তো আজকে একদম রান্না করব একদম অল্প মশলা দিয়ে, প্রায় মশলা না দেয়া বললেই চলে, বেগুন দিয়ে ইলিশের ঝোল। তাহলে দেখতে থাকো যে বেগুন দিয়ে ইলিশের ঝোলটা কীভাবে রান্না করি। প্রথমেই ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর যেহেতু ইলিশটা বেগুন দিয়ে করব, তো বেগুনটাকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, তেল গরম হতেই দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন, এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবারে বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই বেগুন দিয়ে ইলিশটা রান্না করতে কিন্তু খুবই কম মশলা লাগে, আর যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু ইলিশ মাছ খেতে আরও বেশি ভালো হয়। আর আজকেও কিন্তু আমি ইলিশ মাছটা কাঁচাই রান্না করব। এবার একটা মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম ধনে গুঁড়ো এক চামচ মতো, আর এক চামচ মতো নিয়ে নিলাম জিরে গুঁড়ো, এবার নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এটাই কিন্তু এই রান্নার মশলা। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম মশলাটা। এবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে মাছটাকে একটু কষিয়ে নেব। আর ইলিশ মাছ তো হতে খুবই কম টাইম লাগবে, এই রান্নাটা হতে কিন্তু 10 মিনিটের মধ্যেই এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। মাছটা কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিলাম। মাছটা একটু ফুটে গেলেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, এবার একটু চাপা দিয়ে দিলাম। তো মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর একটু ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে গেল। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।